হেফাজতে ইসলামের নেতা বর্তমানে হচ্ছে উনি যুগ্ম মহাসচিব হেফাজতে ইসলামের, মানে নারী সহ ধরা পড়েছেন পত্রপত্রিকার ভাষায়। তো ধরছে কারা? ফান্টা ওইখানে ধরছে কারা? ছাত্রলীগের পাণ্ডারা। এখন এটা এমন একটা বিষয় যে কত দিক থেকে যে কথা বলতে হবে। আই উইল ট্রাই টু কিপ ইট আন্ডার 15 মিনিটস, আই উইল ট্রাই মাই বেস্ট, দেখা যাক কতটুক পারি। প্রথমত কথা হচ্ছে যে যে উনি আসলে কি নারী সহ ধরা খেয়েছেন কিনা, নিজেই মেয়ে নিয়ে ধরা খেয়েছেন হোটেলে, হোটেল সোনারগাঁও, সোনারগাঁওয়ের একটা হোটেল, হোটেলের নাম হচ্ছে হোটেল রয়্যাল, হিট হয়ে গেল হোটেল রয়্যাল এই চান্সে। সো হোটেল রয়্যাল উনি হচ্ছে একজন নারী সহ ধরা পড়েছেন। নাও উনি দাবি করতেছেন এটা ওনার বিবাহিত স্ত্রী, দ্বিতীয় স্ত্রী। নাও সেটা একটা প্রশ্ন দ্যাট নিডস অ্যান্সারিং, যে এটা আসলে ওনার স্ত্রী কিনা নাকি অবিবাহিত মহিলার সাথে কিছু করতেছিলেন। এবং নাম্বার টু যেটা বললাম যে এই ধরাটা কি এটা কোনো স্যাবোটাজ কি না, ধরছে কারা? ছাত্রলীগের পাণ্ডারা। এবং উনি বর্তমানে দেশে একটা হচ্ছে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, সরকার বিরোধী আন্দোলন। সো সরকার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেওয়ার সময়ে ছাত্রলীগের পাণ্ডাদের হাতে যুবলীগের কনভিনিয়েন্টলি ধরা পড়া অনেক প্রশ্নের তৈরি করে, সৃষ্টি করে এবং বৈধভাবে লেজিটিমেটলি বিভিন্ন প্রশ্নের উদ্রেক করে। প্রশ্নের বিভিন্ন উদ্রেক করছে বলেই এটা সঠিক, বা প্রশ্নের উদ্রেক আমরা যে কনস্পিরেসি থিওরিস্ট কিছু আছে এটা আমি সবসময় আই অ্যাবহর, রাইট? একটা ঘটনা কাছাকাছি সময় আর একটা ঘটনা ঘটলে এই দুইটার কোরিলেটেড, আর কোনো তথ্য প্রমাণ লাগবে না। কোরিলেশন এস্টাবলিশ করার জন্য যে পি ভ্যালু নিয়ে একদিন আলাপ করছিলাম, স্ট্যাটিস্টিক্স একটা জিনিস কথা আছে, পি ভ্যালু, এই দুইটা ঘটনা কাছাকাছি ঘটছে, এই ঘটনার কারণে যে এই ঘটনা ঘটছে বা এই ঘটনার সাথে যে ঘটনা সম্পর্কিত সেই কোরিলেশন আপনি কৃষি ভিত্তিতে এস্টাবলিশ করতেছেন, জাস্ট বাই দ্য মিয়ার ফ্যাক্ট যে দুইটা ঘটনা কাছাকাছি সময় ঘটছে, এটা দ্বারাই প্রমাণিত হয়ে যায় দুইটা ঘটনা কোরিলেটেড না, প্রমাণিত হয় না, এগুলো গান্ডু আলাপ, রাইট? সো আন্দোলন চলতেছে এই সময়ে উনি ধরা পড়ছেন, দেখি এটা সরকার স্যাবোটাজ কি না সেটা বলা যায় না। কিন্তু এখানে আরেকটা ভ্যারিয়েবল, আপনার যত ভ্যারিয়েবল বাড়তে থাকবে তত আপনি কনফিডেন্ট হতে থাকবেন যে ও আচ্ছা, তার মানে দুইটা বিষয়ের মধ্যে কোরিলেশন আছে, রাইট? সো শুধু এই দুইটা ঘটনা মিয়ারলি পাশাপাশি ঘটায় এটা সরকারের স্যাবোটাজ সেটা কনক্লুসিভলি বলা যায় না। এটার মধ্যে আরেকটা এক্সট্রা ভ্যারিয়েবল যখন যুক্ত হয় যে সরকার দলীয় লোকজন ধরছে, ছাত্রলীগ যুবলীগের লোকজন ধরছে, তখন আরেকটা এক্সট্রা ভ্যারিয়েবল যুক্ত হলে ও আচ্ছা, তার মানে মনে হচ্ছে এখন কোরিলেশন আছে। এবার আরও একটা এক্সট্রা আপনি যখন ভ্যারিয়েবল অ্যাড করবেন সেটার সাথে, সেটা হচ্ছে এরা ধরার পর যখন চিৎকার করতে থাকে যে আপনি দেশে জ্বালাও পোড়াও করস তুই, হ্যাঁ, এবং হইতেছে যে কার কারে তুই ইয়ে করিস কি জানি আমি দেখাবো আপনাদেরকে, হ্যাঁ, এদের কথাবার্তাগুলো যে বেসিক্যালি এরা হইতেছে উনি হেফাজত ইসলামের নেতা দেখে ওনার উপর ওদের খার। সো এই সবগুলো বিষয় একসাথে করলে তখন অ্যাসুম করা যে ও আচ্ছা উনি আন্দোলন, সরকার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন দেখে ওনাকে এটা করা হচ্ছে, এটা তখন অ্যাসুম করার অবকাশ তৈরি হয়। স্টিল আমি বলবো না যে আমাদের সাফিসিয়েন্ট এভিডেন্স আছে টু কনক্লুসিভলি কনক্লুড যে এটার কারণে ওইটা হয়েছে। হ্যাভিং সেড দ্যাট, যে শুরু থেকে শুরু করি, প্রথমত যে ছাত্রলীগ যুবলীগের পাণ্ডারা এই ওনাকে ধরছে বিধায় উনি যদি এখানে একটা অবৈধ কাজে জড়িত থেকে থাকে, সুতরাং সেইটা বৈধ হয়ে যাচ্ছে বা সেইটা গ্রহণযোগ্য তা তো না, রাইট? প্রত্যেকটা জিনিস তার তার জায়গায় থাকে। সো সুতরাং ওই জায়গাতে সবার লাস্টে আসবো যে আসলে উনি এখানে কোনো অবৈধ কাজে জড়িত ছিল কিনা বা কী কী মনে হচ্ছে অ্যাপারেন্টলি এই মুহূর্তে প্রাপ্ত তথ্যপাতের ভিত্তিতে। কী একটা চিন্তা করেন, জোক বারবার করে ক্লিয়ার কথাটা আমাকে বলতে হচ্ছে যে এই মুহূর্তে প্রাপ্ত তথ্য উপাত্তের ভিত্তিতে আমি কমেন্ট করতেছি, রাইট? কারণ আমি তো জাদু না, আমি তো খোদা না, দুই দিন পর কি এভিডেন্স আসবে আমি সেটা জানি না, রাইট? কিন্তু পাবলিক বুঝবে না, পাবলিক সাকলামি শুরু করে দেয় কমেন্ট সেকশনে, সে এমন একটা পেন রে ভাই। যাক, তো হ্যাঁ, এই মুহূর্তে প্রাপ্ত তথ্য উপাত্তের ভিত্তিতে একটু অ্যানালাইজ করি, রাইট? সো শুরু থেকে শুরু করি যে যে এই দেশের এই গুন্ডাপান্ডাদের সাহসটা কোন পর্যায়ে, যে আপনি চিন্তা করেন যে এরা হেফাজত ইসলাম উনি একজন নেতা, উনি যদি অপরাধ করেও থাকে বা নাও করে থাকে, আপনি কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা স্টেপ খুব হিসাব করে ফেলতে হয়, রাইট? পাওয়ার, কার পাওয়ার বেশি, কার সাইডের লোক বেশি, কার ক্ষমতা বেশি। তো যারা সরকার দলীয় লোক এরা তো গুন্ডাপান্ডা, এদের পাওয়ার হইতেছে কি রাষ্ট্র, পুরো রাষ্ট্র এদের পাওয়ার, পুরো পুলিশ প্রশাসন সরকার পুরো দেশটাই হইতেছে এদের, এরা হইতেছে রাজা, আমরা হচ্ছে প্রজাতন্ত্র, বাংলাদেশ প্রজাতন্ত্রী না, গণপ্রজাতন্ত্রী, আমরা প্রজা, ওরা হচ্ছে রাজা। তো এই রাজারা যা ইচ্ছে তাই করে বেড়াবে, পুলিশ তুলে নিয়ে মেরে ফেলবে, একটা ইয়ে শেয়ার করার কারণে পোস্ট ফেসবুক, এবং প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন করে বলবেন যে না, আমি মনে করি আইন তার আইনের গতিতে চলছে। সো এরা মিলে, সুতরাং এরা হইতেছে একটা পাওয়ারফুল গ্রুপ। আর হেফাজত ইসলাম বা এরকম যারা কি তৌহিদি জনতা, তৌহিদি জনতা এরা ট্রাম্প কার্ড, এরা সব কিছুকে ট্রাম্প করে দেয়, ইভেন সরকারকে এরা ট্রাম্প করে দেয়, কারণ এদের ক্ষমতায় থাকা লাগে না, এরা এত মানুষ এদের পক্ষে এবং এরা এত উন্মাতাল জনতা এবং এদের এত জোশে থাকে সবসময় যে এদের পুলিশ প্রশাসনও লাগে না,
এটা হচ্ছিল বাংলাদেশের নর্মাল বাস্তবতা, যে তৌহিদি জনতা এত পাওয়ারফুল যে সরকারও হিসাব করে এদের সাথে চলে, কারণ এরা এত বেশি মানুষ এক গ্রুপে এবং এরা এত অনেকটা উন্মাদ টাইপের আচার আচরণ করে, যাদের সাথে সমঝে সরকারকেও চলতে হয়। বাট দোজ ডেইজ আর লং গন। এখনকার সরকার তৌহিদি জনতাকেও সমঝে চলে না, কিচ্ছুকে সমঝে চলে না, কাউকে কোনো চালনা পয়সার পাত্তা দেয় না। এক সাইডে মানে সরকার ভয় পাইতো কেন তৌহিদি জনতাকে, যে এক সাইডে 1 কোটি লোক আছে, এখন যদি আমাকে গুলি চালাইতে হয় 1 কোটি লোককে গুলি চালাইতে হবে, এটা তো কোনো প্র্যাকটিক্যাল মানে বাস্তবযোগ্য কোনো আচরণ না। আমি কি 1 কোটি মানুষ উপর গুলি চালাই, আমি কি আমার নিজের দেশের মানুষ মেরে ফেলবো নাকি 50 জন গুলি করে, মানে তো এই কারণে এরা ভয় পাইতো তৌহিদি জনতাকে। এখনকার সরকার কিন্তু আর এই টেনশন নাই, এরা 15 বছর ধরে ক্ষমতায় আছে, তো কোনো জবাবদিহিতা নাই, তো 1 কোটি মানুষ এক জায়গায় জড়ো হয়েছে, হ্যাঁ গুলি করে সব মেরে তুলে দিব, লাশ গুম করে ফালাই দিব, সো ওয়াট। মানে তাদের কাছে এখন এই এই প্রবলেম সলভ করা, যে একটা প্রবলেম তাদের সামনে আছে এটাকে সলভ করা এখন এই এই সরকারের আমল, স্পেশালি এসে কোনো টেনশনের কোনো ব্যাপার নাই। সো যেই তৌহিদি জনতা থাকার কথা বা ছিল হিস্ট্রিক্যালি বাংলাদেশের সবচাইতে পাওয়ারফুল অবস্থানে, ইভেন পলিটিক্যাল সরকার দলের উপর অনেক ক্ষেত্রে, সেই সেই তৌহিদি জনতাকে এখন সরকার দল দূরের উপরে রাখছে। ছাত্রলীগের ছেঁচড়া ছিসকা পাণ্ডারা সুদ্ধা দূরের উপরে রাখে, এটা একটা বাস্তবতা দেশের। যে কারণে আলোচনা করতেছিলাম যে মামুনুল হক, উনি হেফাজতুল ইসলামের এত বড় একজন নেতা, ওনার সাথে শয়তানি করলে একটা ছাত্রলীগের বড় নেতা বা ইভেন আওয়ামী লীগ সরকার এবং সরকারের প্রধানমন্ত্রী যদি সমঝে কথা না বলে, তৌহিদি জনতা একজোট হয়ে দিয়ে সচল করে দিবে, সরকারকে ফিতনা আড়ায় ফেলবে, এরকম একটা ভয় সবসময় বিরাজ করতো। এখন চিন্তা করেন ছাত্রলীগের একটা ছিসরা ছেসকা পাণ্ডা, মানে ছেসরা ছিচকা পাণ্ডা মামুনুল হকের কলার টানতে টানতে তুই তুই করে বস এখানে, তুই এবং কলার টানতে টানতে বসায়। এরা কোন পর্যায়ে চলে গেছে, এরা দানবরা, এবং এরা যে কি নিজেদেরকে খোদা ভাবতে শুরু করতেছে, রাইট? এটা হইতেছে এই দেশের একটা বাস্তবতা, মানে জাস্ট আমেজিং। এবং এই যে শাপলা চত্বরের কত মানুষ মারা পড়ছে জানি না, মানে কতজন মারা গেছে তো জানার উপায় নেই, লাশ তো আর নাই, রক্ত রক্ত সব মুছে ফেলা হয়েছে, লাশ গুম করে ফেলা হয়েছে, যতটুকু আমরা জানতে পারছি বাইরে থেকে এরকমই মনে হয়েছে অ্যাপারেন্টলি। তো অধিকার ওরা ওদের মতো করে রিসার্চ করে গ্রামে গ্রামে গিয়ে মানুষের সাথে কথাবার্তা বলে ওরা জানতে পারছে 72 জন, ওরা জানাইছে যে ওরা কনক্লুসিভলি জানতে পারছে যে 72 জন নিহত হয়েছে, অনেকের ভাষায় শহীদ হয়েছে জায়গা। তো তার মানে দেখেন, তার মানে সরকারের কাছে এখন তৌহিদি জনতা ফোন কোনো ইস্যু নেই, এমনি কিপ্পা খায় ফেলে, যে কারণে আমি জাফর ইকবাল মোটিভেশনাল চেলাগুলাকে বলি যে এত দেশ ভালো, তো একটু বলেন না, একটু সরকারের সমালোচনা করেন দেখি, এত দেশ নিয়ে আপনারা সুখে আছেন, সব খাইয়া ফেলে এখন সরকার, কোনো কিছু বাদ দেয় না একেবারে। হিস্ট্রিক্যালি আমরা যাদেরকে ভেবে আসছিলাম ফর্মিডেবল, কিচ্ছু এখন এই সরকারের সামনে কোনো কিছুই কোনো কিছু না। তো হ্যাঁ, তৌহিদি জনতার মতো এখন কোনো বিল না, একদম ছেঁচড়া ছাত্রলীগ যুবলীগের ছেঁচড়া পাণ্ডাও সে হচ্ছে হেফাজত ইসলামের নেতার কলার ধরে টাইম না বসায় এবং বলে বস তো এখানে, এবং সেগুলো ভিডিও করতেছে, এমন না ধরেন আগেও কিন্তু এগুলো হয়তো ধরেন যে ধরছে এক জায়গায়, হ্যাঁ কেউ দেখতেছে না, সব নিজেদের পাণ্ডাদের মধ্যে দুইটা থাপ্পড় মারলো, এখন সব ভিডিও হয়, লাইভ হয়, ফেসবুকে আসে, হেফাজতের লোকজন দেখবে, তৌহিদি জনতা দেখবে, এটা দেখলে কী অবস্থা পরিস্থিতি তৈরি হবে দেশের, তারপরও এরা এগুলো করার সাহস পাচ্ছে কেন, কারণ কী পরিস্থিতি হবে তৈরি হবে দেশের, মানে মানুষজন রাস্তায় নামবে তো গুলি করে মেরে ফেলবে, সব পিটায় গুলি করে রাস্তা থেকে ফাঁকা করে ফেলবে রাস্তা 1 মিনিটে। সো এই হচ্ছে দেশের বাস্তবতা, এটা হচ্ছে প্রথমত আলোচনাযোগ্য একটা বিষয় এখানে থেকে বোঝার। সো মামুনুল হক তো খদম করে ফেলে, কোনো কিছুই কোনো কিছু না এই দেশে এখন এই মুহূর্তে, তো এটা একটা ব্যাপার। আমি এটা দেখে আওয়াজ শকড, এই যে যেমনি করে কলার ধরে টানলো এবং তাই তুই তুকারি করে বসালো, এটা একটা, এটা হলো প্রথম ইস্যু। দ্বিতীয় ইস্যু হচ্ছে ওনাকে ধরা হয়েছে, কারা ধরছে এখন বললাম, কারা ধরছে ওকে, ছাত্রলীগের পাণ্ডা, রাইট? ওকে, বাংলাদেশে যদি আইনের শাসন থাকতো, মামুনুল হক যদি, চিন্তা করেন মামুনুল হক যদি কোনো মহিলার সাথে অবৈধ সম্পর্ক এখানে করেও থাকে, এটা দ্বারা কে ক্ষতিগ্রস্ত হচ্ছে? কেউ না। এটার ভিকটিম কে? কেউ না। এটা দ্বারা কে সাফার হচ্ছে? কেউ না। স্টিল এই দেশের আইনের শাসন কোন পর্যায়ে যে ওনার বিচার করা হচ্ছে, ওনাকে ধরে ফেলা হয়েছে, উনি যদি একটা মহিলার সাথে একটা রুমের মধ্যে একা কি কিছু করেও, সেটা কেউ সাফার হন না সেটার প্রত্যক্ষভাবে, রাইট? স্টিল ওনাকে আইনের উপর, আইনের শাসন ওনার উপর প্রতিষ্ঠা করা হচ্ছে ধরে, কারা করতেছে? ওয়ান মোর টাইম, ছাত্রলীগের পাণ্ডার। ওকে, সো এই দেশে যদি আইনের শাসন থাকতো এবং এই স্কেলে এই ডিগ্রিতে যে একটা লোক নিরিবিলি অল বাই হিমসেলফ উইদাউট হার্মিং এনি ওয়ান, উইদাউট কজিং ট্রাবল টু এনি ওয়ান, একটা রুমের মধ্যে একটা মহিলা নিয়ে থাকলেও আইনের ব্যত্যয় হইতেছে, আইন প্রতিষ্ঠা করতে আইন প্রয়োগকারী সংস্থা ঝাঁপাইয়ে পড়তেছে, এই পর্যায়ে যদি এই স্ট্যান্ডার্ডে যদি একটা দেশের আইনের প্রয়োগ থাকে বা করা হয়, তাহলে এই দেশের সর্বপ্রথম কারা ধরা খাবে, কাদেরকে ধরতে হবে? এই ছাত্রলীগের পাণ্ডাগুলোকে না, যুবলীগের পাণ্ডাগুলোকে না? শোন, এই দেশে আইনের শাসন নাই, এবং আইনের শাসন নাই বিধায় হেরা এসে নিজের হাতে আইন তুলে নিচ্ছে,
এবং নিজের হাতে আইন তুলে নিচ্ছে, কথাটাই তো কেমন কমিকাও হয়ে গেল। আইন তুলে নিচ্ছে মানে হোয়াট ইজ আইন, আইন কি জিনিস? আবার আইন কি কখনো নিজের হাতে তুলে নেওয়া যায়? যেটা নিজের হাতে তুলে নেওয়া এটা তো আইনই না, কেন আইনই তো তাকে অ্যালাউ করে না কখনো একটা সাধারণ মানুষকে, প্রাইভেট সিটিজেনকে আইনের প্রয়োগ করতে। তার মানে যেটা নিজের হাতে তুলে নিচ্ছে এটা আইন না, এটা হইতেছে গুন্ডাতন্ত্র, রাইট? সো গুন্ডারা মিলে আইন প্রতিষ্ঠা করতেছে। আচ্ছা গেল, আইনের শাসন এই দেশে কোন পর্যায়ে বুঝছেন তো? আপনি বেডরুমে একটা মহিলাকে নিয়ে কারো কোনো ক্ষতি না করে নিরিবিলি কিছু করলেও এই দেশে আইন আপনাকে ক্যাক করে ধরে। কাদের মাধ্যমে ধরা? পুলিশের সাথে এরা কারা? হুয়ার্তে মানে এরা যদি ছাত্রলীগের পান্ডা না হয়, কোনো সাধারণ মানুষ, ছাপোষা সাধারণ মানুষও পুলিশের সাথে এসে করতো, প্রাইভেট সিটিজেন, রাইট? প্রাইভেট সিটিজেন যার অথরিটি নাই এগুলো করার, একটা সাধারণ ছাপোষা মানুষ যদি পুলিশের সাথে এগুলো এসে করতো, একজনকে ধরতেছে, ধরপাকড় করতেছে, সেটাই তো আইনের ব্যত্যয় প্রথমত। অন টপ অফ দ্যাট এরা সাধারণ মানুষ না, এরা নিজেরাই গুন্ডা পান্ডা, এরা এসে আইন প্রয়োগ করতেছে। আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি একজনকে বেডরুমের মধ্যে কী করছে সেই কারণে কারো যেটা, সো মানে এটা নিয়ে কথা বলাটাই তো, যে কারণে বললাম এখানে অনেকগুলো অ্যাঙ্গেল আছে, লাইক এটা নিয়ে কথা বলারই কোনো সুযোগ নাই, রাইট? এই অসভ্য দেশে এটা নিয়ে আলোচনা করারই কোনো স্কোপ নাই, বাট করবো, করতে হবে, যেহেতু আলোচনা হচ্ছে করবো, করবো না সেটা ভেবেন না, করবো আলোচনা, বাট আলোচনা করার কোনো লেজিটিমেটেড গ্রাউন্ড নাই আর কি, সেটা বললাম। তো সেটা গেলো সেকেন্ড থিং, কারা কী করতেছে এখানে। থার্ড থিং যেটা, সেটা হচ্ছে যে এরা যে প্রশ্নগুলো করে ধরার পর মামুন হককে, যে আপনি এখানে কী করতেছেন, আপনার কী বউ, প্রমাণ কী, কামিন দেখান। তারপর বলতেছে যে আপনি এখানে ঘুরতে আসছেন কেন, কী গুরুত্বপূর্ণ প্রশ্ন, চিন্তা করেন। আপনি একজনকে যে মানে আপনি খাইতে বসছেন, একজন সেই জিজ্ঞেস করলো কী করতেছেন, খান, কেন খাচ্ছেন, কেন খেতেছেন, কী দিয়ে খাচ্ছেন, মুরগি দিয়ে, মুরগি দিয়ে কেন খাচ্ছেন, কেন গরু দিয়ে নয়, কি লজিক্যাল প্রশ্ন। এবং 71 টিভি আপনাদেরকে দেখাবো, 71 টিভির শুয়োরগুলা, এগুলো সাংবাদিক, এরা আবার বলবে যে কী ব্যাপার, উনি কোনো প্রশ্নের উত্তর দিচ্ছেন না কেন, এগুলো প্রশ্ন আবার এগুলোর উত্তর দেওয়া লাগবে। আমি তো প্রশ্নগুলো নিয়ে আলোচনাই করবো না, আমি ব্রেকডাউন করবো না, এগুলো দেখাবো না, কারণ এগুলো কোনো প্রশ্ন নেই, এগুলো নিয়ে কথা বলা মানেই হচ্ছে এগুলোর ওয়েট দেয়া। তারপর জিজ্ঞেস করবে যে ও আপনি হোটেলে আসছেন, তো এই হোটেলে কেন, এই সোনারগাঁতে কেন ঘুরতে আসছেন, তাহলে আপনি কী জানি বলে, এই হোটেল এই কী রয়্যাল রিসোর্টে কেন আসলেন, আপনি রয়্যাল রিসোর্টে কেন আসলেন, পাশে তার একটা বিল্ডিং আছে, ওটা নাকি এই বিল্ডিং এ কেন আসলেন, প্রশ্ন বুঝতেছেন না? আচ্ছা ভাই, আপনি যে বিয়ে করছেন, কত বছর ধরে বিয়ে করছেন? দুই বছর ধরে। তাহলে আপনি এই যে এত জায়গা থাকতে আপনি রয়্যাল রিসোর্টে কেন আসলেন, সময় কাটাইতে বা এই যে রাত কাটাতে দিন কাটাতে কেন রয়্যাল রিসোর্টে আসলেন? না আপনি আপনি বেরোলে তো অন্য জায়গায় বেড়াইতে পারেন। একটি ভিডিও দেখতে পাচ্ছিলাম, এখনো দেখছি, সেই ভিডিওতে স্থানীয়দের সঙ্গে আপনি বললেন যুবলীগ ছাত্রলীগ সহ অনেকে ছিল সেখানে, গণমাধ্যম কর্মীরাও ছিল সেখানে, অনেক ধরনের কথা হচ্ছিল মামুনুলের সঙ্গে, মামুনুল বিভিন্ন বিষয়গুলো বোঝানোর চেষ্টা করছিল এবং অনেক প্রশ্নের উত্তর তিনি দিতে পারছিলেন না। এই হইতেছে প্রশ্নগুলো, তো বললাম দেখায় ওইগুলো কথা বললো সময় নষ্ট। ছাত্রলীগের পান্ডারা যে স্মার্ট প্রশ্ন নিয়ে রাত দেখে নট কাম আপ উইথ স্মার্টার কোয়েশ্চেন্স, তারা তাদের বেস্ট এফোর্ট করে একটুকু আসতে পারছে, ভালো কথা। 71 টিভি, 71 টিভির পান্ডারা বসে বসে টিভি চ্যানেল যেখানে তারা হইতেছে মিডিয়া, তারা তার ডিবাঙ্ক করার কথা, যে হোয়াট কাইন্ড অফ স্টুপিড কোয়েশ্চেন্স আর ইউ গাইজ আস্কিং, এটা কী কোয়েশ্চেন, যে আপনি কেন ঘুরতে গেলেন, কেন আপনি ঘুরতে যাবেন, কেন আপনি ঘুরতে গেছেন, ঠিক আছে, তাহলে এই হোটেলে কেন আসলেন? তারপর আপনি ও আবার প্রশ্ন করে যে বউ নিয়ে আপনি বাসায় না থেকে হোটেলে কেন আসলেন, কিছু বুঝলেন না, বাংলাদেশে যারাই বিবাহিত তারা কেউ ঘুরতে যায় না, ঘুরতে গেলে কোথায় থাকবে, হয় রাস্তায় থাকবে না হলে বাসায় থাকবে, হোটেলে ঘুরতে পারবে না। উনি সেখানে অবৈধ কিছু করতেছিলেন কিনা সেটা আমরা জানি না, সেই আলোচনা পরেও আসবো, কিন্তু এদের প্রশ্নগুলো শোনেন। এবং মিডিয়া 71 টিভি প্রচণ্ডভাবে এটা আবার রিগার্জিটেড করছে, যে কীভাবে উনি কোনো প্রশ্নের উত্তর দিতে পারতেছেন না কেন, এত দুর্দান্ত দুর্দান্ত প্রশ্ন ছুড়ে দিচ্ছে ছাত্রলীগের পান্ডারা, উনি এরকম বাক্রুদ্ধ কেন হয়ে যাচ্ছেন, এটা কী মিন করে। এবার দেখেন যে যারা ওনাকে ধরলো, দেশে তো আইনের শাসন কায়েম হচ্ছে, রাইট? খুব আইনের শাসন হচ্ছে। এই পান্ডারা এরা যে হইতেছে দেশের সবচেয়ে বড় পান্ডা, এবং যেটা বললাম আইনের প্রয়োগ যদি এই দেশে থাকতো, ন্যূনতম আইনের প্রয়োগ থাকলে যে প্রথম আইনের প্রয়োগটা এদের উপর হইতো ইন অ্যান আইডিয়াল ওয়ার্ল্ড, এবং এরা যে আইনের ঊর্ধ্বে, এবং এই দেশটা যে এদের, এরা যে মালিক এই দেশের, কারো কোনো ক্ষতি না করে একটা মহিলা নিয়ে একটা হোটেলের রুমে থাকলে আপনার উপর আইন প্রয়োগ করে, আর এই গুন্ডা পান্ডাদেরকে ধরার কেউ নাই, এবং এই আইন প্রয়োগ করে কার, এই গুন্ডা পান্ডা, রাইট? তো শোনেন, মামুনুল হক যখন বলবে যে আপনারা আমার সাথে খারাপ ব্যবহার করতেছেন কেন, আমি আপনাদের সকলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব, এদের হাসিটা শোনেন, লাইক লিটারেলি এদের হাসিটা শোনেন, তারা একেবারে স্পন্টেনিয়াসলি ইনভলান্টারিলি তাদের ভেতর থেকে দমকে দমকে হাসি বের হইতেছে পান্ডাগুলার, যে কী বলে আমাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবে, মানে এরা মিলাইতে পারছেন, রিয়েলিটির সাথে মিলতেছে না, যে কী বলে আমরা ক্ষমতায়, আমরা হইতেছি পান্ডা, আমরা আইন, আমরা দেশ, আমাদের বিরুদ্ধে নাকি আইনানুগ ব্যবস্থা নিবে,
আপনারা আমার সঙ্গে দুর্ব্যবহার করেছেন, আমি আমি আপনাদের সাথে আপনাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেব। কার বিরুদ্ধে নেবেন আপনি আইনানুগ ব্যবস্থা? কার বিরুদ্ধে নেবেন? আমাদের আমাদের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে নেবেন? এরা লিটারালি তারা ফিক করে হেসে ওঠে এবং একজন দুজন সকলে এখানকার সকলে হাসতে থাকে হা হা করে, এবং একজন এসে কানের মুখের কাছে এমন চুমু দেয়, মানে ঠিসারা করে আর কি, ওনার সাথে মস্করা করে। তো এদের স্পর্ধাটা কোন জায়গায় যে এরা যেগুলো করতেছে, এগুলো ভিডিও করতেছে, এগুলো সারা দেশবাসী দেখবে, এরা জানে, এবং সাধারণ তৌহিদি জনতা ফুঁসে উঠবে, রাস্তায় নামবে, দে ডোন্ট কেয়ার, কারণ এরা জানে যে রাস্তা যত তৌহিদি জনতা নামুক একেবারে, মানে গুলি করা তো এখন আর কোনো ইস্যু না, রাইট? দেশ স্বাধীন দেশ, রাইট? স্বাধীন দেশ এটা, ওকে। সো পাবলিকের তো রাস্তা ফাঁকা করা এখন আর সরকারের কাছে কোনো ইস্যু না, লাইক মানে আগে যেরকম সরকার টেনশন করতো যে রাস্তা কেমন ফাঁকা করবো, এত মানুষ নেমে গেলে তো এত মানুষের উপর গুলি চালানো সম্ভব না, এখন তো সরকার ওই চিন্তা নাই, হ্যাঁ কোটি মানুষ নামবে, কোটি মানুষ গুলি করে ফাঁকা করে ফেলবো, কটা মরবে, দশটা বিশটা পঞ্চাশটা মরবে, তো মরলো। তো সরকার যখন এখন এরকম হয়ে গেছে, এটা তো ছাত্রলীগের পান্ডারাও জানে, সুতরাং ওরা হাসতেছে যে কী বলে, মানে এরকম ক্যামেরাতে দুর্ব্যবহার করতেছে, সারা দেশবাসী দেখবে, তৌহিদি জনতা দেখবে, যারা একটা ভয়ের জায়গা তৌহিদি জনতা, তারা ভয় পাচ্ছেন। এবং এটা আমরা জানি যে মাহফিলগুলোতে যেভাবে হাজার হাজার তৌহিদি জনতা বসে আছে, এদের সামনে হুজুরদের সাথে দুর্ব্যবহার করা, তুলে দেয়া, এই স্পর্ধা সাহসেরা কোথেকে পাইছে? এই রাষ্ট্রের কাছ থেকে। এরা জেনে গেছে যে এই রাষ্ট্র এখন ইতিহাসের অন্যতম সময় পার করতেছে, রাইট? এদের এই যুগ, এই এই জীবনে, এই স্বর্ণযুগ এদের আসে নাকি? আচ্ছা, এবার দেখি তো, যেই কারণে প্রশ্নের উত্থান হয় যে ওনাকে কি আসলে নারী ঘটিত ঘটনায় ধরা হয়েছে, এরা যারা ধরছে এরা কি নারী ঘটিত কেলেঙ্কারির কারণে ধরছে, নাকি এদের অন্য কোনো উদ্দেশ্য আছে বা অন্য কোনো কারণ আছে, বা জাস্ট মিয়ারলি তারা এখানে আসছে ধরার পর, এখন হোয়াট এভার সেটাও হইতে পারে, এগুলো বলতেছে এখন ধরার পর, হোয়াট এভার। সো আসল ঘটনাটা কোথায় সেটা আমরা এখন শুনবো, এদের মুখ থেকেই শুনবো আসল ঘটনাটা কোথায়, রাইট? নারী কেলেঙ্কারি মেলেঙ্কারি তো ঠিক আছে, আই ওয়াশ, আসল জায়গাটা হইতেছে রাজনৈতিক, আসল জায়গাটা নারী কেলেঙ্কারি ফেলে, আসল জায়গাটা হচ্ছে রাজনৈতিক ইস্যু, ওনার সাথে এদের রাজনৈতিক ইস্যু, সুতরাং এখন নারী কেলেঙ্কারিকে এরা একটা ইস্যু বানাইছে, ইদার এটারে বানাইছে ওরা, পুরো জিনিসটাকে ওরা ম্যানুফ্যাকচার করছে, অর এরকম সত্য ঘটনা ঘটছে, এখন তারা সেটাকে ব্যবহার করতেছে। রিগার্ডলেস, ইন এনি কেস, এদের এখানে কিন্তু নারী ঘটিত ব্যাপার, আইনের শাসন কায়েম, ওরে বাবার ছাত্রলীগ করে আইনের শাসন কায়েম, মুইরে যে মতকে, ওগুলো কোনো ইস্যু না, আসল জায়গা হইতেছে পলিটিক্যাল। শোনেন, এদের মুখে শোনেন, আপনি দেশ অশান্তি তৈরি করে, আপনি আপনি তো মিনি আপনি এগুলো নিয়ে আলাপ করেন, ছাত্রলীগ আমলি ছাত্রলীগ আমলি জীবনিক সব কাফের ফতোয়া মারার, আপনি কিসের ফতোয়া দেন? আপনি জীবনিক ছাত্রলীগের সাথে আমার কিসের আচরণ? আপনার কাফের বলেন আপনি? না তো গেল, প্রথম পার্ট নিয়ে কথা বলা শেষ, আর কিছু বলার নাই এখানে, আর কোনো কিছু অ্যাড বা সাবট্রেট করার নাই, পুরো একটা জোক। ছাত্রলীগের পাণ্ডারা, যুবলীগের পাণ্ডারা, দেশে আইনের শাসন, বাংলাদেশ এবং আইনের শাসন, এই দুইটা ওয়ার্ড পাশাপাশি কি পরিমাণ জোক! বাংলাদেশ, আইনের শাসন, অন টপ অফ দ্যাট বাংলাদেশে আইনের শাসন কায়েম করতেছে ছাত্রলীগের পাণ্ডারা। যাক, ওইটা নিয়ে যত কথা বলবো তত জিনিসটা হালকা হয়ে যাবে। আচ্ছা, এবার আসি ঘটনাটার মেরিট নিয়ে বলি, আলোচনা করার, যে আসলে উনি এখানে যে ধরা খেয়েছে, উনি ওনার আসলে উনি দাবি করছেন ওনার সেকেন্ড ওয়াইফ, আসলে সেকেন্ড ওয়াইফ কেন? ও ছাত্রলীগের পাণ্ডার আবার বলবে যে কাবিন দেখান নাই কেন, রাইট? কাবিন কাবিন মানুষ কাবিন নিয়ে ঘুরবে আর কি, তো এরকম যৌক্তিক প্রশ্নগুলো করবে। এবং ওই যেটা দেখাইলাম, একাত্তর টিভির পাণ্ডার আরেক পাণ্ডার মনে হয়েছে প্রচণ্ড যৌক্তিক প্রশ্ন, এগুলো তো আগে আলোচনা করছি, পুরো রাষ্ট্রযন্ত্রের জায়গা জায়গায় গুন্ডা কেন বসায় বলেন তো? জায়গা প্রত্যেকটা পদে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ প্রত্যেকটা পদে কেন গুন্ডা বসায়? মিডিয়া থেকে শুরু কেন, এই যেরকম টোটালিটেরিয়াম নিজাম কায়েম করার জন্য, যে এখন মামুনুল হককে খেলতে হবে, খেলতে হইলে এই যে দেখছেন ছাত্রলীগ খেলতেছে দিক থেকে, ওইদিক থেকে খেলতেছে ইয়ে কি জানি বলে মিডিয়া খেলতেছে, ওইদিক থেকে যখন হেফাজতে ইসলাম আন্দোলন করতেছিল তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি বিবৃতি দিছিল হেফাজতের বিরুদ্ধে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি কেন হেফাজতের বিরুদ্ধে বিবৃতি দিচ্ছে, মানে তাদের কাজ কি এখানে না দিছে কেন? ওই যে পাণ্ডা বসায় সেই জায়গায়, রাইট? সো এটা হইতেছে এই কারণে, জায়গা জায়গায় পাণ্ডা বসায় কারণ আছে, রাইট? এমনভাবে চারদিক থেকে ধরবে, যাওয়ার কোনো, যারে ধরবে সে শেষ, তার ভাগার কোনো জায়গা নাই, কোনো যেদিকে যাবে ওদিকে পাণ্ডা, যেদিকে যাবে ওদিকে পাণ্ডা। সো আচ্ছা, সেই ঘটনা নিয়ে আর কথা বললে লাভ নেই, এটা আমরা সবাই জানি, সোনার বাংলার বাস্তবতা, সুখন মুখুনরা ওরা, আরিফার হোসেন সুখন, জাফর ইকবাল স্যার, ওনারা যে কোন সোনার দেশে থাকে ওনারাই বলতে পারবে, জায়গা এটা হচ্ছে আমাদের দেশ, এই কারণে ট্রু বাংলাদেশের চিত্র। এই খেলাগুলো কিন্তু পর্দার আড়ালে প্রত্যেকের সাথে প্রতিনিয়ত চলতে থাকে, খুচরা খাচরা মানুষ হলেই খেয়ে হজম করে ফেলে দেয়, আমরা টেরও পাই না হেফাজতে ইসলামের এত বড় নেতা দেখে, একটু আলোচনা আসছে, আমরা জানতে পারতেছি সামনে আসছে, রাইট? সো এগুলো, এটা হচ্ছে, এটাই ওটাই হচ্ছে যে বলে না আমরাই বাংলাদেশ,
আরিফ হাসান বলে না আমরাই বাংলাদেশ, আপনারাই বাংলাদেশ, ওকে? আমরা কি অস্বীকার করছি কখনো? আপনারাই বাংলাদেশ, এই যে এই গুন্ডা গুন্ডা পান্ডাইগুলো আপনারাই এরা, হ্যাঁ ওকে, খুব ভালো আছেন আপনারা, আমরা বাংলাদেশ না, কিন্তু আমরা আমরা এই দেশ আমাদের আমাদের স্বীকার করতে হবে, আমাদের ভয় লাগে এবং কষ্ট হয়। তো যে ঘটনাটা বলতেছি এখন, উনি ওনার আসলে সেকেন্ড ওয়াইফ কিনা, উই জাস্ট ডোন্ট নো ইয়েট, আর বেবি আপনারা জানেন, আপনারা তো আবার ওই যে কানার কানা সব দিয়ে ভর্তি, জানি না। তো আমার অডিয়েন্সে এটা একটা ভালো ব্যাপার, আমি আমার অডিয়েন্সটা এমনভাবে তৈরি করার চেষ্টা করতেছি যেন এখানে কানা মানুষের সংখ্যা কম থাকে, এই জন্য অ্যাটাকিং হয়ে কথাগুলো অনেক সময় জানি কানাগুলা শর্টকে পড়ে দেখে দেখে ফেসবুকেও মাঝে মধ্যে ইউটিউবে এমনভাবে কথা বলি জানি কানাগুলো আস্তে করে সরে যায়। অডিয়েন্স কম থাকুক, কোয়ালিটি থাকুক, কোয়ান্টিটি কম থাকুক, কোয়ালিটি থাকুক, রাইট? সো হ্যাঁ, মামুনুল ইসলাম উনি এটা করছে কি না, আই জাস্ট ডোন্ট নো ইয়েট। অনেকে জানে যে না, এটা করতেই পারে না, কেন করতে পারে না, বাবারি ভাই হাফেজুল ইসলামের মামুন হুজুর প্রশ্নই ওঠা, এটাই ওনাদের শুরু, এটাই ওনাদের শেষ যুক্তির আচ্ছা গেল। এখন প্রথমত হচ্ছে না, আমার তো বাংলাদেশের হুজুর থেকে শুরু করে কারো ব্যাপারে যে খুব ভালো ধারণা পোষণ করি তা না, আমি আমার অভিজ্ঞতা আমার আমি মনে হয়েছে যে এনার একটা সাধারণ মানুষের যতটুকু নীতি আদর্শ বজায় যারা মানে সাধারণ মানুষের মধ্যে অনেকের আছে না নীতি আদর্শ ধারণ করে, এরকম সাধারণ মানুষ যারা নীতি আদর্শ ধারণ করা সাধারণ মানুষ, তাদের চেয়ে ওনাদের নীতি আদর্শর মান অনেক খারাপ, অনেক নিচে। নামাজটা পড়েন ঠিক আছে, নামাজ পড়ে কপালে দাগ ফেলে দিয়েছেন সেটা নিয়ে আমি অস্বীকার করতেছি না, রোজা রাখেন সব ঠিক আছে, নীতি আদর্শের যে জায়গা ধর্মের আদর্শিক জায়গা ওইগুলো সব ফাঁকটা আর কি। তো সুতরাং আমার কাছে ওই ধরা বাঁধা শ্রদ্ধার জায়গা নাই যে ও বাবার হেফাজত ইসলামের হুজুর বা যে কোনো হুজুর দেখে এটা করতেই পারেন না, এক্সকিউজ মি, আই এম নট উইথ ইউ অন দিস। তো সেই প্রি কনসেপশন, সেই প্রি কনসিভড বায়াসের জায়গা যদি বাদ দিই, জাস্ট ইন্ডিপেন্ডেন্টলি বলি, যেমন এটা করতে পারে অবশ্যই করতে পারে। তো এখন করছে কি না ইন দিস স্পেসিফিক কেস জানি না, কোনো তথ্য প্রমাণ হাতে নাই, এবং তথ্য প্রমাণ তো আসলে যে অভিযোগ করে এই বার্ডেন, যে বার্ডেন অফ প্রুফ যেটা বলে, যে অভিযোগ উপস্থাপন করে এটা তার দায় প্রমাণ করা, রাইট? সো এটা বিবাদের দায় না, এটা বাদীর দায় যে একটা অভিযোগ আছে এটা আপনি প্রমাণ করবেন। নাও উনি ওনার কাছে কাবিন টাবিন তো থাকবেই, দেখাবে কয়েকদিন পর, তারপর সব পরিষ্কার হয়ে যাবে, রাইট? না এর মধ্যে আবার একটা ফোন কনভারসেশন লিক হয়েছে, ওরে বাবারে এখন আবার আরেক পার্টি চলে আসবে, ফোন কনভারসেশন মানে ভুয়া, এটা আগে আলোচনা করে ফেলছি আপনাদের, বাংলাদেশে পার্টি এদের সাথে আপনি কথা বলতে পারবেন না, ফটোশপ ওই যেটা দেখাইছিলাম গহর রিজভি যখন ওই অল দ্য প্রাইম মিনিস্টার্স মেনে যা দেখাইছে, পাসপোর্ট দেখাইছে, জালিয়াতি করছে, এগুলো বানানো ফেক, ওই অডিও কনভারসেশন ফেক, ভিডিও এভিডেন্স ফেক। সো আপনি মনে করেন আওয়ামী লীগের বিরুদ্ধে বা সরকারের বিরুদ্ধে কোনো প্রমাণ দেবেন, এই ওই ওই হালুয়াখুরগুলো বলবে সব বানোয়াট, সব ফটোশপ। আবার আপনি এই পার্টির বিরুদ্ধে যেমন এখন হেফাজতের বা সাইদির বিরুদ্ধে যখন বেরিয়েছিল, আপনি এই পার্টির বিরুদ্ধে কোনো যদি এরকম এভিডেন্স বের হয়, এভিডেন্স হোয়াট এভার, এরা আবার তখন এই হুজুর পার্টি এবং এই বিএনপি পন্থী বা ডানপন্থী, এরা না না ফেক ফেক, এগুলো সব বানোয়াট। সো এদের সাথে আপনি কথা আগাইতেই পারবেন না, ফেক বললে সব উড়ে দিবে। আচ্ছা তো ফেক মনে হয় কিনা, মনে হয়েছে কিনা আমার কাছে, না আমার কাছে ফেক মনে হয় না, যে অডিও কনফারেশনটা লিক হয়েছে একটু শোনাবো আপনাদেরকে, শুনে আমার কাছে ফেক মনে হয় নাই, মনে হয়েছে মামুনুল হকের ভয়েস এবং উনি কথা বলছেন। এবং কী একটা মজা চিন্তা করেন, বাংলাদেশে শালার কী যে একটা দেশ, মানে এটার নাম কেন দেশ এবং এটার নাম কেন রাষ্ট্র এবং এটার নাম কেন স্বাধীন দেশ এবং কেন এই দেশে স্বাধীনতা দিবস পালন করা হয়, মানে আমি আমার মাথায় ঢুকে না, মানে এটা তো একটা হইতোছে দাসের দেশ, একটা ভৃত্যের দেশ, রাইট? আচ্ছা জাগা, তো এই দেশে সরকারের সাথে কারো কারো টক্কা লাগলে তার খালি ফোন কনভারসেশন ফাঁস হয়, জীবনে সরকার দুলি পান্ডা দেখেন, একটা দেশে বাংলা, একটা দেশে না বাংলাদেশে, বাংলাদেশ, বাংলাদেশ কিন্তু কোনো দেশ না, দেশের কোনো বৈশিষ্ট্য এটার মধ্যে নাই, বাংলাদেশ নামটার মধ্যে দেশ ওয়ার্ডটা আছে, জন্য দেশ বলতে হচ্ছে, রাইট? এই বাংলাদেশ অসভ্য দেশে আপনি সরকার, সব ধরনের সরকারি লোকজন, সরকার দলীয় গুন্ডা পান্ডা অপরাধ করতেছে সরকার রাষ্ট্রের প্রশ্রয় মদতে, অন্য কারো তো প্রশ্নই ওঠে না সাহস করা, এদের কোনো বিচার আচার কিচ্ছু হয় না, যেই না তাদের সাথে কারো লাগে তাদের ফোন কনভারসেশন ফাঁস হয়, তাদের দুর্নীতির চিত্র ফাঁস হয়, মানে ওরে ভাই এটা নিয়ে কথা বলবো না, আমি আর বেশি কথা বলবো না, সরি, এটা নিয়ে কথা বললে একটু হালকা হয়ে যাবে। তো মামুনুল হকের এখন ভিডিও ফোন না না লাভ ফাঁস হয়ে গেছে এই ঘটনার পর, উনি ওনার ওয়াইফকে ফোন দিয়েছে, ফোন দেওয়ার পর ওয়াইফকে বলছে যে আমি তখন ওই জায়গা থেকে বাঁচার জন্য আমি দ্বিতীয় স্ত্রী বলে দাবি করছি, আসলে সে আমার স্ত্রী না, আসলে সে অমুক সাহেবের স্ত্রী। পুরো বিষয়টা তোমাকে আমি সামনে এসে বলবো, ওই মহিলা যে ছিল সাথে সে শহীদুল ইসলাম ভাইয়ের ওয়াইফ, বুঝছো? তো এটা নিয়ে একটা মানে ওখানে অবস্থা এরকম তৈরি হয়ে গেছে যে কথা বলা তারা ওখানে মানে ওরা কি করে ফেলছিল আমাকে, বুঝছো? আচ্ছা বাসায় আছেন তো কথা যাবো না না বলুন তো তুমি বিষয়টা মানে অন্য অন্য কথা অন্যদেরকে বলতে হইব, পরিস্থিতিটা এরকম হয়ে গেছে এখন, এই জন্য তুমি আবার মাঝখানে অন্য কিছু মনে করো না, তোমাকে কেউ জিজ্ঞেস করলে তুমি বললো যে হ্যাঁ আমি সব সব জানি এরকম কিছু একটা বললো, ঠিক আছে? আচ্ছা সালাম আলাইকুম।
তো অমুক সাহেবের স্ত্রী যদি ওনার কথা যদি নাও, এখানে অনেকগুলো আমাদের অ্যাসাম্পশন করতে হবে যে ম্যাথ প্রবলেম সলভ করে যেরকম আমরা অনেক অ্যাপ্রক্সিমেশন করি বা যে কোনো প্রবলেম সলভ করতে গেলে অ্যাপ্রক্সিমেশন করে সিম্পলিফাই করে নিই। তো এরকম সিম্পলিফাই করে নিচ্ছি আপাতত, যে ধরে নিচ্ছি ফোন কনভারসেশনটা রিয়েল, উইচ ইট সিমস টু বি দ্য কেস, যেটা হচ্ছে প্রথম অ্যাপ্রক্সিমেশন বা অ্যাসাম্পশন। সেকেন্ড অ্যাসাম্পশন হইতেছে যে যদি এটা ফোন কনভারসেশনটা রিয়েল হয়ে থাকে তাহলে উনি ওনার ওয়াইফের সাথে যে দাবি করতেছেন এটা ওনার ওয়াইফ না অন্য কেউ, তাইলে কিন্তু এখানে উনি নিজে ওনার নিজের কথা এখন ধরা খেয়ে যাবেন, কারণ উনি এই দুইটা দাবি মিউচুয়াল এক্সক্লুসিভ যে এটা অন্য কেউ এবং উনি হোটেলে যাওয়া। অন্য কারো ওয়াইফ যদি হয় তাহলে আপনি কেন একা একা হোটেলে গেছেন ওনার সাথে, উনি যে একা একা ওই মহিলার সাথে হোটেলে গেছেন এটা মোটামুটি এস্টাবলিশ, এই ব্যাপার আর কোনো সন্দেহ নাই। সো সেক্ষেত্রে একমাত্র গ্রহণযোগ্য ব্যাখ্যা হইতে পারে এটা ওনার ওয়াইফ এবং সেকেন্ড ওয়াইফ, এবং উনি প্রথম ওয়াইফকে না জানে গোপনে বিয়েটা করছেন, যেই কারণে উনি এখন প্রথম ওয়াইফকে এই কথা বলতে হচ্ছে যে ও না না এটা অমুকের স্ত্রী, কারণ ওনার প্রথম ওয়াইফ তো জানে না। তো যে অ্যাঙ্গেল থেকে আসি, মামুনুল হক এখানে একটা চিপায় আছেন। তো নাও আমি কি মনে করি যে উনি একটা মেয়ে নিয়ে গেছে হোটেলে? আই ডোন্ট থিঙ্ক সো অ্যাট অল। উনি একটা নেতা, ওনাকে সবাই চিনে, উনি একটা মেয়ে নিয়ে হোটেলে যাবেন এবং এই পরিস্থিতির মধ্যে এরকম বিপদের, মানে এটা হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, এটা ওনার ওয়াইফ বলেই আমি মনে করি এবং বিশ্বাস করি। এবং উনি দাবি করতেছেন সেকেন্ড ওয়াইফ, উনি কিন্তু প্রথম ওয়াইফও বলেন নাই, এবং ওনার প্রথম ওয়াইফ আছে যার সাথে ফোন কনভারসেশন আমরা শুনতে পাইতেছি। সো এখানে একটা কনসিস্টেন্সি আছে, এখানে ইনকনসিস্টেন্সি দেখতে পাচ্ছি না। ওনার প্রথম ওয়াইফ আছে দেখে উনি ওনাকে সেকেন্ড ওয়াইফ দাবি করছেন, প্রথম ওয়াইফ দাবি করেন নাই, এবং সেই প্রথম ওয়াইফের সাথে ওনার ফোন কনভারসেশন হয়েছে সেখানে উনি অস্বীকার করছেন যে এটা ওনার ওয়াইফ না, তার মানে ওনার প্রথম ওয়াইফ ওটাই আসল ওয়াইফ। তো ওয়াইফ না হলে তো আপনি হুজুর কেন গেছেন ওইখানে রুমের মধ্যে মেয়ে নিয়ে? আস্তাগফিরুল্লাহ। তো না, আমি মনে করি না, যেটা বললাম যে নীতি আদর্শের জায়গাটা একটা গ্রে এরিয়া, তো এই সুযোগটা এই হুজুর মজুর থেকে শুরু করে বাংলাদেশের এগুলো তো সব একেবারে, বাংলাদেশে যারা দেখবেন দাড়ি টুপি নামাজ পড়ে একেবারে, ওই নামাজের জায়গায় নামাজ আছে, রোজার জায়গায় রোজা আছে, আদর্শিক জায়গাগুলো সব ফাঁকটা। নীতি আদর্শের জায়গার মধ্যে ওইখানে দেখবেন যে সংজ্ঞা নীতি আদর্শের মোচড়ায় মাত্রায় ফ্লিপ করে ওইটাকে একেবারে কত রকম কাহিনী করে নীতি আদর্শের সংজ্ঞা টুইস্ট করে মরে নিজের সুবিধা মতো করে ফেলবে। মাসাল নিয়ে তো সারা বছর কথা বলি, হালাল হারাম হালাল হারামের কতভাবে যে টুইস্ট করতে থাকে। তো জায়গা, সো ওনাদের নীতি আদর্শের জায়গা ফাঁকটা, নামাজ রোজা করেন ঠিক আছে, কিন্তু ওই যে একটা মহিলার সাথে অবৈধ সম্পর্ক ব্যভিচার, না না আই ডোন্ট থিঙ্ক যে উনি হেফাজত ইসলামের, ওনার নীতি আদর্শের সঙ্গে যদি ফাঁকটা হয়েও থাকে, সুবিধা মতো মাসলা দেয় মাসাল দেয় সব কিছু টুইস্ট করে ইসলামকে নিজের স্বার্থে ব্যবহার করে, সব ঠিক আছে মানলাম, মানলাম বলতে আমি এটা মনে করি তো সব ওনারা করে ঠিক আছে, কিন্তু তাই বলে উনি ব্যভিচারে লিপ্ত হবেন হোটেলে একটা মেয়েকে যার সাথে কোনো তাকে নিয়ে গিয়ে এগুলো, না 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 আই ডোন্ট থিঙ্ক ওইটা করবেন ওনারা, আল্লাহ খাদ খোদা বিশ্বাস করেন ওনারা ঠিক আছে, বিশ্বাসটাকে টুইস্ট করেন নিজের মতো করে বিশ্বাস করেন, এবং ব্যভিচার যে সরাসরি ইসলাম ধর্মে নিষিদ্ধ এটা এটারে টুইস্ট করার জায়গা নাই, এটা ওনারা টুইস্ট করার চেষ্টা করেন ওনাই করবেন ওনা হয়তো। সো আমি ওই সব জায়গা থেকে আমি জাস্ট লাইক এটা আমার অবস্থান, আই ডোন্ট অ্যাট অল থিঙ্ক যে এটা কোনো মেয়ের সাথে মেয়ে নিয়ে এখানে অবৈধভাবে সম্পর্ক, হয়তো ওনার সেকেন্ড ওয়াইফ বলে আমি বিশ্বাস করি। তাহলে ওই যে প্রথম ওয়াইফের সাথে অস্বীকার করলো কারণ হচ্ছে প্রথম ওয়াইফ জানে না, তাহলে সেটাও একটা অন্যায় কাজ হয়। সো যে কোনো অ্যাঙ্গেল থেকে আসলে এটা একটা অন্যায় কাজ হয়। নাও এই পুরো ঘটনার মধ্যে এটা খুব একটা মাইনর আলাপ, হেফাজত ইসলামের আমির না মহাসচিব কি যুগ্ম মহাসচিব হোয়াট এভার যে মামুনুল হক, উনি যে মেয়ে নিয়ে গেছেন এটা খুবই একটা মাইনর আলাপ। সেই মেয়ে বিবাহিত কি যদি অবিবাহিত হয়ে থাকে তাহলে এটা একটা মেজর আলাপ হয়ে দাঁড়াবে, এত বড় হুজুর এত বড় অন্যায় পাপ কাজ করতেছেন ইসলাম ধর্মের পর খেলাফ করা, রাইট? কিন্তু আই ডোন্ট থিঙ্ক ওটা ওনার, আমার কাছে মনে হয় এখানে একটাই ওনার অন্যায়, সেটা হচ্ছে প্রথম ওয়াইফের কাছে গোপন করে সেকেন্ড বিয়ে আরেকটা করছেন। কেন গোপন করে বিয়ে আরেকটা করবেন? কেন এখানে একটা বড় একটা ঘোলাটে পরিস্থিতি তৈরি হয়, রাইট? সো সেটা আমরা এখনও জানি না সেখানে কী হয়েছে, রাইট? কোনো একটা ঝামেলা আছে এখানে, কোনো একটা ঝামেলা আছে, সেটা কি আরও সময় গেলে জানতে পারবো বা হয়তো জানতে পারবো না? এই পাণ্ডাদের ভিড়ে কি আপনার মনে হয় আপনি জানতে পারবেন এই দেশে কি সত্য বলতে কোনো বস্তু আছে, ন্যায় বিচার বলতে কোনো বস্তু আছে, অবজেক্টিভিটি বলতে কোনো বস্তু আছে? জাফর ইকবাল সারি তো একটা স্পিন দিয়ে কলম লেখা ফেল পারে না, লেখা ফেলে, মানে খুচরা বিষয় দেখে লিখবে না, নাহলে জাফর ইকবাল তো মানে পারে না এখনই বের হয়ে একটা স্টেটমেন্ট দেয় না। আমি যেটুকু অপেক্ষা করতেছি ম্যাটেরিয়াল পাওয়ার সেটার ভিত্তিতে কমেন্ট করার, জাফর ইকবাল তো একটু অপেক্ষা করে না, উনি তো এখনই বের হয়ে বাড়লে পাকিস্তানি দোষর মোশর লেখা মেখা নামায় ফেলে একটা কলাম। সো এই দেশের যারা তথাকথিত সুশীল তথাকথিত বুদ্ধিজীবী শিক্ষিত জন এরাই যে পান্ডার মতো আচরণ করে সেইখানে তো আসলে যেটা কারণ এটা খুব একটা দুঃখ। আমি অনেস্টলি এই কারণে আমি চ্যানেল চালু করছি যে কোনো একটা ঘটনার পর ফেসবুকে কথাবার্তা শুনলে রে ভাই মানুষজনের লেখা যুক্তি পাগল পাগল লাগে, যেই কারণে আমি চ্যানেল খুলছি যে একটু অবজেক্টিভিটি যদি স্প্রেড করতে পারি মানুষের মধ্যে, একটু সততা, একটু নিরপেক্ষতা, একটু কম খোলাটে বায়াস আর কি জায়গা। সো হ্যাঁ, এই পুরো ঘটনার মধ্যে মামুনুল হকের এখানের পরিস্থিতি একটু খোলাটে মনে হচ্ছে, হি মাইট হ্যাভ ডান সামথিং রং হিয়ার ইন সাম ক্যাপাসিটি, কী সেটা জানি না, আমরা জানবো। তবে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য উপাত্তের ভিত্তিতে এটা অলমোস্ট আলোচনার যোগ্য কোনো বিষয় না। আলোচনার যোগ্যের বিষয় হইতেছে যে ছাত্রলীগের পাণ্ডার ওনাকে ধরে প্রশ্ন করছে যে আপনি বিয়ে বিবাহিত কই কাবিন দেখান, তো
কামিন নিয়ে ঘুরে না কেন বাংলাদেশের প্রত্যেকে, এবং বাংলাদেশের পুলিশ আমার এক ক্লোজ বড় ভাইয়ের সাথে এই ঘটনা, উনি ওনার বোন আপন বোনের সাথে সিঞ্জিত করে যেতেছে, পুলিশ ওনাকে দাঁড় করায় বলতেছে যে এই আপনারা ক্লোজ হয়েছেন একা খাবে এখন আপনারা ক্লোজ হয়েছেন এগুলো বলতেছে, উনি পুলিশ তো বোঝেন এই যে আপন বোন ফার্স্ট ফ্রেন্ডের নাকি টাকা করছেন, ওই বলতেছে কী বলেন আপনি পাগল নাকি আমার আপন বোন বোঝা যায় না কিসের আপন, আপনারা ক্লোজ হয়েছেন। চিন্তা করেন কি পরিমাণ পান্ডা এই দেশের ছাত্রলীগের ছিসকা সন্ত্রাসী না, বা ছাত্রদল থাকলে ছাত্রদল যখন বিএনপি ক্ষমতা থাকে, এই রাজনৈতিক পান্ডা না পুলিশ প্রশাসন সরকারের লোক কোন পর্যায়ের পান্ডা, তুই টাকা খাইতে দাঁড় করাইছিস ঠিক আছে ছেলে মেয়ে দেখে ফ্রেন্ড ভেবে ভাবছিস যে এই চান্সে টাকা খাই, দাঁড় করার পর যখন এরা ভাই বোন বলে ফেললো তখন প্রথমত খেয়ে তখন তো ব্যাকআপ করার কথা, ও আচ্ছা আচ্ছা সরি আমি কোন জায়গার মধ্যে কী বলতেছি, কোন পর্যায়ের পান্ডা সে তাও পুশ করতেছে না কিসের কিসের ভাই বোন তোমরা ফিজিক্যালি আকাম করতেছিলে সিঞ্জির মধ্যে। সো এই এই দেশে এই অসভ্য দেশে ইতরদের দেশে আপনি মামুনুল হক ব্যক্তিগত ক্যাপাসিটিতে কারো কোনো ক্ষতি না করে একটা রুমের মধ্যে একটা মেয়ে নিয়ে যদি কিছু করে থাকেও থাকেও সেটা ওই যে হায়ারার্কির আলাপ করি না, অনেক পরের আলাপ এই পুরো ঘটনায় যে পান্ডারা তাদেরকে ধরার এই অধিকার কে দিল, তাদেরকে এই আইনে আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কে দিল, তারা কারা, তারাই তো আইনের প্রয়োগ করা শুরু করলে এদের সত্য তারাই সকলের আগে প্রত্যেকটা জেলে থাকবে, ফাঁসি খুনি ধর্ষক রাইট ফাঁসির উপরে থাকবে এরা সকলে, যাবজ্জীবন কারাদণ্ড বিভিন্ন কারাদণ্ড থাকবে এরা, তারা এখন আইনের প্রয়োগ করতেছে মামুনুল হকের বিরুদ্ধে একটা মেয়ের সাথে একটা রুমে কারো কোনো ক্ষতি না করে এই কারণে। সেকেন্ড যেটা বললাম যদি মামুনুল হক এই কাজ করে থাকে মেয়ের সাথে বিবাহ বিয়ে না হয়ে থাকে এটা হইতেছে যারা ইসলামিস্ট তাদের জন্য একটা কনসার্নের জায়গা, যারা হুজুরা তো ওরা একটা খারাপ কাজ করলো, অথবা উনি যদি বিবাহিত হয়ে থাকে তাহলে এটা ওনার ওয়াইফের জন্য একটা তখন ইসলামিস্টের জন্য একটা কনসার্নের জায়গা ইসলামিস্টদের জন্য, যেহেতু একটা অন্যায় কাজ হলো হুজুরা তো এরকম একটা অন্যায় কাজ করলো ওয়াইফের কাছ থেকে লুকায় এরকম করে চুরি করার একটা বিয়ে করা না, ওরা অবশ্য জায়েজ করে ফেলবো অনেকভাবে, সো ইসলাম দিয়ে জায়েজ করবে, ইসলাম দিয়ে জায়েজ করতে না পারলে অন্যভাবে জায়েজ করবে, যাকে এডির কথা গোয়াল আপনি আরেক মাল তো এটা কিনে তো সবসময় কথা বলি এই তৌহিদি মুসল্লি টুসুল্লিগুলো ন্যায় নীতির কোনো ন নাই, আর এই যেগুলো যে গুন্ডা পান্ডা মানে ওগুলো তো আরেক মাল রাইট, তৌহিদি জনতা এরা এরা এদের মতো করে ন্যায় নীতির সংজ্ঞা টুইস্ট করতেছে, আর ওগুলো তো গুন্ডা পান্ডা, ওরা খুন গুম ধর্ষণ রাহাজানি বা এগুলোর মধ্যে আছে, এবং এই যেরকম এই আবার এরাই হইতেছে অন্যরে বেডরুমের মধ্যে ধরে বেড়াইতেছে রাইট। সো কী বলবো এই ঘটনা কি মানে বলার কিছু নাই, মানে বাংলাদেশের প্রত্যেকটা ঘটনার পর ভাষা হারাই ফেলি, তারপর নিজে একটু থিতু হওয়ার পর তারপর একটু যখন একটু ইয়ে সম্বিত ফিরে পাই ওরিয়েন্টেশন ফিরে পাই তখন কথা বলতে বসে আর কি। তো প্রাথমিকভাবে ওটা দেখে আমি জাস্ট আই ওয়াজ শক যে এগুলা সাহস কত বড় এগুলার, যে উনি যদি অপরাধ করেও থাকে তাহলেও কিন্তু পাবলিকে হিসাব করে চলতে হয় যে এই দেশে হুজুরে কিন্তু হিসাব করে আমাদের চলতে হবে হুজুরের সাথে, কারণ এদের পক্ষে কিন্তু হাজার হাজার কোটি কোটি লোক। তো আমি প্রথম ঘটনা থেকে স্তব্ধ হয়ে গেলাম এই জন্যে যে উনি যদি অপরাধ করেও থাকে মনে হয় না উনি এখানে যেই অভিযোগ তোলা হয়েছে এগুলো উনি আই লাইক ইটস হার্ড টু বিলিভ হইতেও পারে, আমার ওরকম বায়াস নাই যে হয় নাই ধরে রাখছি, বাট একটু আনলাইকলি আর কি, হোক বা না হোক যে এদের কোন পর্যায়ে সাহস এরা এই হুজুরকে কলার ধরে টানতেছে বস দুইতুকারি করতেছে মুখে গেছে এগুলো করতেছে ভিডিও করতেছে ফেসবুকে ছাড়বে তৌহিদি জনতা দেখবে এরা লাখ লাখ কোটি কোটি মানুষ রাস্তায় নেমে যাবে এবং এদের কোনো মানে যাই নামবে আবার গুলি করে সব মায়ের অর্ধেক মেরে টেরে সব তুলে দেবে, কারণ এটা তো এরা করে আসছে সামনে, এটা কেমন না তাদের কাছে নতুন কোনো প্রজেক্ট, এর আগে কতবার এরকম তৌহিদি জনতা হুজুর দশ বিশ পঞ্চাশটা গুলি করে মায়ের কিছুদিন আগে তো বিশটারে মারলো মোদী আসার সময় আন্দোলন বিশটাকে দিন দুপুরে প্রকাশ্যে হাছা, এরা বলে শাপলা চত্বরে রাতের অন্ধকারে নাকি মারে নাই, এদেরকে আমাদেরকে বিশ্বাস করতে হবে যারা দিন দুপুরে বিশটা মানুষ মারা ফেললো কোনো কারণ ছাড়া, আর সেখানে সরকার পতনের মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে কোনো মানুষ মারা নাই ফুলের টোকা দিয়েছে পালা কথা কয়শো মরছে তো এটা জানি না জায়গা। তো এই হিসেবে ঘটনা আর কি, এই ঘটনা নিয়ে আর কি বলবো বলার কিছু নেই, সামনে আরও যত সময় যাবে আরও কিছু সামনে পেন্ডিং আসবে, আসলে তখন সেগুলোর ভিত্তিতে পর্যালোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।